এখন সকাল 6:30 বাজে, প্রচন্ড এক্সাইটেড এবং সেজেগুজে বেরিয়ে পড়ছি, বিকজ আজকে আমরা জিম থেকে যাচ্ছি সবাই মিলে পিকনিক, পুরো পিকনিক পিকনিক ভাইবে আছি আমি আজকে। ঠিক আছে, জিমের সামনে মোটামুটি লোকজন এখানে এসে গেছে আর হাতে সবার এইসব আছে। এখানে সবাইকে তাড়াতাড়ি নিয়ে এসছে। আমরা পৌঁছে গেছি আর গার্ডেনটার নাম বল আমরা কোথায় এসেছি। তিতলি গার্ডেন, ওই জন্য বলতে বলছে জোর করে, জোর করে মোটে বলতে বলছি না। এই দেখ লাইট, ওই যে হ্যাঁ ওপরে উঠে এই যে উপরে দাঁড়িয়ে আছে। হ্যালো, আমরা পৌঁছে গেছি। ফালতু অসভ্যতম করবেন না কিন্তু, আমার বলে দিচ্ছি হ্যালো। অনেকক্ষণই চলে এসছি এখানে, খেলাধুলো প্রচুর হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর গান চলছে। এই যে আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে আমাদের সেই অভিরূপদা। মায়ের সাথে যখনই আমার কোনো ফিটনেস রিলেটেড ঝগড়া লাগে আমি তোমার রেফারেন্স দিই। হ্যালো অভিরূপদা, একটু লজ্জা পাচ্ছে এখন। এই রে, এই হচ্ছে আমাদের আজকে মেনু ব্রেকফাস্টের আপাতত। এখন 12:40 বাজে, এখনও সবাই খেলাধুলো করছে, আমি এখন একটু বসে গেছি। ক্রিকেট খেলা হচ্ছে পেছনে, বাস্কেটবল না কী হচ্ছে, এটা ব্যাডমিন্টন খেলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আর আমি এখানে ভিউ এনজয় করছি, প্রচণ্ড রোদ, গরমকাল মনে হচ্ছে পড়ে গেছে, আবার বলা যায় না। এই ঘেমে নে স্নান হয়ে গেছে, প্রচুর খেলেছে, ভালো খেলেছে। আমরা এখন মোটামুটি 2:12 বাজে, আমরা বেশ উনো খেললাম, 2 রাউন্ড খেললাম, বেশ লেন্দি গেম ছিল। কেমন লাগলো উনো খেলে? আমি একটা করে ফার্স্ট পেয়েছি, হ্যাঁ এটা বলার জন্যই ওইদিকে এলো আর কি, কিছু ব্যাপার না, ভালোই খেলেছি আমরা সবাই। আবার নিচে এখন ক্রিকেট খেলা হচ্ছে, তারপর আমরা করবো লাঞ্চ। We stand tall, don't sweat it, I never back up, I don't miss a thing, don't regret it, I'm always learning, you could call me academic, I'm always working, never been apathetic, that energy is like a poison, needs a man, a septic. মজা হলো, অনেকদিন বাদে আমি ব্যাডমিন্টন খেললাম। যাই হোক, এবার আমরা লাঞ্চ করব, চলো দেখি লাঞ্চে কি আছে, তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ কি একটু বাদে বেরোবো। মেয়ে খাওয়া হলো, সরি তোমাদের দেখাতে পারলাম না, বিকজ তখন না ক্যামেরা করার মতো পরিস্থিতি ছিল না। মাছ মাংস ভাত ডাল, মাছের মাথা দিয়ে তরকারি, ডাল আলু ভাজা, চাটনি পাঁপড়, মিষ্টি মাটন, হ্যাঁ বললাম মাংস প্রচুর খেয়েছি। এবার একটু রেস্ট নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব, তার আগে যদি পারি আরেকবার ব্যাডমিন্টন খেলবো, বিকজ আমার খুব মজা লেগেছে খেলে। পিকনিক ফাইনালি খতম, দারুণ মজা করেছি, এবার বাড়ি যাবো। অভিরূপদা সত্যি খুব দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছিল, সবাই মিলে খুব মজা করেছি। আর তোমরা প্লিজ বলো তোমাদের কেমন লাগলো।